সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিজ্ঞজনদের মাঝে গর্ব করার উদ্দেশ্যে, মূর্খদের সাথে তর্ক করার উদ্দেশ্যে, সভায় প্রশংসা কুড়ানোর জন্য, জনগণের দৃষ্টি আকর্ষণের জন্য, নেতৃত্ব লিপ্ততার জন্য ও শ্রেষ্ঠত্ব অর্জনের উদ্দেশ্যে জ্ঞানের সন্ধান করো না। যদি জ্ঞান অর্জনের ক্ষেত্রে কারো উদ্দেশ্য এমন হয়, তবে তার স্থান হবে জাহান্নাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ধ্বংস হয়ে যাওয়ার জন্য সৃষ্টি হওনি, বরং তোমরা অবশিষ্ট থাকার জন্য সৃষ্টি হয়েছো, আর তোমরা মৃত্যুর মাধ্যমে এক স্থান হতে অন্য স্থানে হস্তান্তরিত হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশা আকাঙ্ক্ষা আমার উম্মতের জন্য একটি রহমত স্বরূপ। যদি আশা না থাকতো, তবে কোনো মা তার সন্তানকে দুধ পান করাতো না এবং কোনো মালি গাছ লাগাতো না, তথা কোনো কৃষকই চাষাবাদ করতো না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমানদার ব্যক্তিদের সম্মান জনগণ হতে তাদের অমুখাপেক্ষিতার মাঝে নিহিত, আর মুক্তি ও আত্মমর্যাদা অল্পে তুষ্টতার মাধ্যমে অর্জিত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পড়ে, মহান আল্লাহ তাকে রক্ষার জন্য একটি ফেরেস্তা নিযুক্ত করেন, যাতে সে সুস্থ অবস্থায় সকালে পৌঁছায় বা জাগ্রত হয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কিয়ামতের দিনের পরিত্রাণ কোন জিনিসের মাঝে নিহিত? তিনি উত্তরে বললেন, পরিত্রাণের একমাত্র পথ হচ্ছে মহান আল্লাহকে ধোকা দিও না, এমনটি করলে মহান আল্লাহ তোমাদেরকে ধোকা দিবেন, কেননা যে ব্যক্তি আল্লাহকে ধোকা দেয়, মহান আল্লাহ তাকে ধোকা দেন এবং তার হতে ঈমান কেড়ে নেন। যদি সে বুঝতে পারে, তবে বুঝবে যে প্রকৃত অর্থে সে নিজেকেই ধোকা দিয়েছে। বলা হলো, হে আল্লাহ রসুল, কিভাবে আল্লাহকে ধোকা দেওয়া হয়? তিনি বললেন, মহান আল্লাহ যে কর্ম সম্পাদনের উদ্দেশ্য তোমাদেরকে দিয়েছেন তা তোমরা সম্পাদন করো, কিন্তু তোমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য কেউ। অতপর বললেন, তাকওয়া অর্জন করো এবং লোক দেখানো হতে দূরে থাকো, কেননা লোক দেখানো বা রিয়া হচ্ছে মহান আল্লাহর সাথে শিরক করা। লোক দেখিয়ে কর্ম সম্পাদনকারীকে কিয়ামতের দিন চারটি নামে ডাকা হবে, হে কাফের, হে পাপাচারী, হে ধোকাবাজ, হে ক্ষতিগ্রস্ত, তোমার সকল কর্ম ধ্বংস হয়ে গেছে এবং তোমার সকল সওয়াব বাতিল হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আমি উত্তম নৈতিকতার পরিপূর্ণতা দানের জন্য প্রেরিত হয়েছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বোত্তম নৈতিকতার অধিকারী ব্যক্তিরা হচ্ছে তোমাদের মধ্যে সর্বোত্তম, যারা জনগণকে ভালোবাসে এবং জনগণও তাদেরকে ভালোবাসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে বৃদ্ধদেরকে সম্মান করো এবং ছোটদেরকে স্নেহ করো। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় ও বয়োজ্যেষ্ঠদের সম্মান সম্পর্কে বলেছেন, মহান আল্লাহর পবিত্র সত্তার প্রতি সম্মান প্রদর্শনের একটি রূপ হচ্ছে মুসলিম বৃদ্ধ ও বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলিম বৃদ্ধকে সম্মান করে, মহান আল্লাহ তাকে কিয়ামতের দিনের ভয় হতে নিরাপত্তা দান করেন।